জীবদেহে বংশগতির বিন্যাস দেখা যায় জীবকোষের নিউক্লিয়াসে অবস্থিত জেনেটিক মেটেরিয়ালের জন্য কিন্তু জীবকোষের সাইটোপ্লাজমে কিছু কিছু অঙ্গাণু আছে যারা নিজস্ব জেনেটিক মেটেরিয়াল বহন করে যেমন মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট এ অঙ্গাণুগুলোর জন্য সাইটোপ্লাজমিক বংশগতির বিন্যাস দেখা যায় বিজ্ঞানী কোরেন ও বুর উনিশশো সালে মিরাবিলি জালাপা উদ্ভিদে এটি আবিষ্কার করেন মিরাবিলি জালাপা বা ফোর ও কলাক ফুল গাছের সাদা সবুজ ও ভ্যারিগেটেড অর্থাৎ সাদা ও সবুজের মিশ্রণে গঠিত এই তিন ধরনের শাখা পাওয়া যায় স্ত্রী ফুল যে রঙের শাখায় উৎপন্ন হয় প্রথম প্রজনী বা এফ ওয়ান জেনারেশনের উদ্ভিদের শাখা ও পাতা সেই রঙের হয় কিন্তু এপ ওয়ান জেনারেশনের উদ্ভিদের শাখার রং পুরুষ ফুল যে রঙের শাখার উপর থাকে তার উপর কখনোই নির্ভর করে না যেমন যদি সবুজ রঙের শাখার স্ত্রী ফুলের সাথে সাদা সবুজ কিংবা ভ্যারিগেটেড রঙের শাখায় অবস্থিত পুরুষ ফুলের করশ ঘটানো হয় তাহলে এপ ওয়ান জনতে যে উদ্ভিদ উৎপন্ন হবে তার শাখা ও পাতার রং সবুজ হবে যদি সাদা রঙের শাখার স্ত্রী ফুলের সাথে সবুজ রঙের শাখার পুরুষ ফুলের কলাস ঘটানো হয় তাহলে এ পয়ান জনতে সাদা রঙের উদ্ভিদ উৎপন্ন হয় সাদা রঙের গাছে কলোরোফিল না থাকায় এটি সারভাইভ করতে পারে না কিন্তু ভ্যারিগেটেড শাখায় অবস্থিত স্ত্রী ফুলের সাথে যে কোনো রঙের শাখা থেকে আগত পুরুষ ফুলে সংকরায়ন করলে এ পান জনতে ভ্যারিগেটেড সাদা ও সবুজ রঙের গাছ বিভিন্ন অনুপাতে পাওয়া যায় নিচের শখ থেকে এটি ভালো করে বোঝা যাবে স্ত্রী ফুলের পাতার চারিত্রিক বৈশিষ্ট্য সবুজ হলে এবং তার সাথে সবুজ সাদা বা ভ্যারিগেটেড পাতার চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত পুরুষ ফুলের সংক্রয়ন ঘটালে এফ ওয়ান জেনারেশনের পাতা চারিত্রিক বৈশিষ্ট্য সর্বদাই সবুজ হয় স্ত্রী ফুলের পাতার চারিত্রিক বৈশিষ্ট্য সাদা হলে এবং তার সাথে সবুজ সাদা বা ভ্যারিগেটেড পাতার চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত পুরুষ ফুলের সংকরায়ন ঘটালে এফ ওয়ান জেনারেশনের পাতা চারিত্রিক বৈশিষ্ট্য সর্বদাই সাদা হয় স্ত্রী ফুলের পাতার চারিত্রিক বৈশিষ্ট্য ভ্যারিগেটেড হলে এবং তার সাথে সবুজ সাদা বা ভ্যারিগেটেড পাতার চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত পুরুষ ফুলের সংক্রয়ন ঘটালে এফ ওয়ান জেনারেশনের পাতার চারিত্রিক বৈশিষ্ট্য সবুজ সাদা ও ভ্যারিগেটেড বিভিন্ন অনুপাতে উৎপন্ন হয়